আমি লীলাবতী, আজ পুরোটা গল্প করব আমি শুধু আমার নিজেকে নিয়ে। আমি খুব সাধারণ সচ্ছল মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। আমি বেড়ে উঠেছি চার ভাই বোনের একটি সংসারে, আমি সবচেয়ে ছোট সদস্য। এত সুন্দর সচ্ছল একটি পরিবার হওয়ার সত্ত্বেও আমি দেখেছি কিভাবে ছেলে মেয়ে সন্তানের মধ্যে পার্থক্য করতে হয়, বৈষম্য করতে হয়। আমি আজ যতটুকু, আজ আমি যতটুকু হয়েছি, এটা একান্তই আমার নিজের তপস্যা। আমার ভেতরে ভুল ছিল, আমার অতীতের অনেক কালো অধ্যায় ছিল, যে অধ্যায়গুলো আমি নিজে ইচ্ছেতে পরিবর্তন করেছি। আজ যখন আমি আমার অতীতে ফেলে আসা মানুষদের দিকে তাকিয়ে তাদের অধঃপতনগুলো দেখি, তখন মনে হয় যে প্রভুর দয়ায় আমি আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলো নিয়েছি। আমি আমার ব্যবসা দাঁড় করিয়েছি নিজের চেষ্টায় এবং ইচ্ছায়। আমি একটা সময় স্কুলে চাকরি করেছি, মানুষের বাসায় গিয়ে টিউশনি করিয়েছি। আমার ভেতর লোভ ছিল, হিংসা ছিল, জেদ ছিল, না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল। আমি দেখেছি এই মিথ্যা লোভ, এসবে কখনো শান্তি পাওয়া যায় না। আমি এই জায়গাগুলো থেকে নিজে থেকে সরে এসেছি। আমাকে তোমরা ভালোবাসতে পারো না, তাতে আমার কোনো দুঃখ নেই, হয়তো আমার যোগ্যতা নেই, কিন্তু তোমরা আমাকে ভালোবাসার নাম করে বিশ্বাস নিয়ে যে খেলাটা করো, তোমরা আমার থেকে অযোগ্য। এই একটা কথাকে মাথায় রেখে আমি যে কোনো কিছুতে শুধু সততাই খুঁজেছি। আমি সত্যি বলতেও পছন্দ করি, এখন সত্যি শুনতেও পছন্দ করি। আমার জীবনে মিথ্যার কোনো জায়গা নেই। আমি অনেক বেশি ম্যাচিউরড হয়েছি আমার প্রেগনেন্সি সময়ের জার্নিটাতে। এই সময়টাতে আমার পাশে কে ছিল কে ছিল না, এই জিনিসটা আমার আজীবন মনে থাকবে। এমন একটা সময় আমি আমার জীবনের সর্বোচ্চ শিক্ষা, ধৈর্য, সহ্য সব কিছুকে আয়ত্ত করেছি। ওকালতি পড়া শেষ হলে আমি অবশ্যই এই পেশাতে নিয়োজিত হব। আমার সন্তান যেন খুব বুক ফুলিয়ে বলতে পারে, আমার মা একজন শিক্ষিত এবং কর্মজীবী এবং সংসারী মানুষ। আমি আমার নিজের মাঝে প্রতিটা গুণ আয়ত্ত করেছি। আমি যখন দেখেছি আত্মীয়র নাম করে কিছু কুৎসিত মানুষ, পরিবারের নাম করে কিছু স্বার্থপর মানুষ, তখন নিজেকে গুটিয়েছি। আমি প্রচুর আড্ডা দিতে পছন্দ করি, ভ্রমণ করতে পছন্দ করি। এই জিনিসগুলো আমি নির্দিষ্টকরণ করেছি শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষের সাথে। আমি কারো কোনো সমালোচনা শুনি না, বিধায় আমি আমার সন্তানের কোনো ছবি আমি সোশ্যাল মিডিয়ায় দিই না। এর কারণ একটাই, আমি চাই না আমার সন্তানকে নিয়ে কেউ ভালো মন্দ কোনো কথা বলুক। আমি কখনো নিজেই মানুষের ভালো মন্দ কথাকে পাত্তা দিইনি, সেই জায়গায় নিজের সন্তান জীবনের সবথেকে মূল্যবান জিনিস, তাকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ পজিটিভ কথা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। শুধু এই একটি কারণেই আমি আমার সন্তানের ছবি কখনো কখনোই সোশ্যাল মিডিয়ায় দিব না। আমি চাই আমার সন্তান লোকে কি বলবে এই ভাবনা থেকে বের হয়ে মানুষ হোক। আমি প্রতিনিয়ত সাধনা করি, আমার মাঝে যেন কখনো কোনো কিছু নিয়ে অহংকার না আসে। আমি যদি অহংকার করি আমি ধ্বংস হয়ে যাব। তবে আমি লিমিটেশন রাখি, আমি আমার জায়গার একটা সীমাবদ্ধতা রাখি, যে মানুষগুলো আমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে সেই মানুষগুলোর প্রতি আমার কোনো অভিযোগ আমি না রাখলেও সেই মানুষগুলোকে আমি আমার মনের জায়গা থেকে চিরতরে বের করে দিই। ঠিক এইভাবেই আমি আমার নিজেকে পরিচালনা করি, এইভাবেই আমি আমার জীবনকে সাজিয়ে নিয়েছি। জীবন খুব ছোট্ট, খুবই ছোট্ট। এই যে জীবন থেকে আরও একটা বছর হারিয়ে যাচ্ছে, অতীত হয়ে যাচ্ছে, এর থেকে বড় দুঃখের আর কি হতে পারে। তবুও চাই দিন শেষে নিজের পরিবারটাকে নিয়ে, মানুষজন সবাইকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে, এই ক্ষুদ্র সময়ে মানুষের জন্য কিছু করতে। স্বার্থপরতা, অহংকার, লোভ, হিংসা, সমালোচনা, এই সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে। আর অবশ্যই আমার এই গাছের এত সুন্দর একটা বাগানময় ঘরের রহস্য যদি জানতে ইচ্ছে করে,
তাহলে বিগত দিনের ভিডিওগুলো দেখে নেবেন, কিভাবে আমি গাছ যত্ন করি, কিভাবে আমি নিজেকে আরও বেশি সংযত করেছি। সবাই ভালো থাকবেন, বছরের শেষ দিনগুলো ভালো কাটুক। জীবন থেকে একটা লম্বা সময় হারিয়ে যাচ্ছে, এর থেকে দুঃখের আর কিছুই হতে পারেনি। কি পেলাম কি হারালাম তার গল্প না হয় অন্য সময় করা যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ।